গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 31st March, আজকে মাসের শেষ দিন। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 7:20। তো আমি উঠে পড়েছি প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল। এখন মা ডলু সবাই ঘুমাচ্ছে, সৌরভও ঘুমাচ্ছে। তো উঠেই আগে চা করছি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 8:30। ডরিও ঘুম থেকে উঠে পড়েছে, সবাই উঠে পড়েছি। এখন আমরা খাচ্ছি হচ্ছে মা সৌরভ চা, আমি খাচ্ছি হচ্ছে কফি। কফি তো আমার অল টাইম ফেভারিট, তোমরা জানো শীত গ্রীষ্ম বর্ষা যখনই কফি দেওয়া হোক আমি খাই। তো চলো এটা খেয়ে যাব হচ্ছে বাজারে। তো বেরোলাম, এখন যাচ্ছি হচ্ছে বাজারে। মারাত্মক গরম, সেই জন্য ছাতাটা নিতেই হলো। আর দেখো কি হারে ঘামছি, ওরে বাপরে বাপ, মারাত্মক গরম, মানে গুমোট হয়ে আছে একদম। তো চলো এখন বাজারে যাওয়া যায়। পাকা পাকা হবে না তো? ভালো দেখে চারটে দাও। না পাঁচটা লাগবে না। তো বাজার থেকে ফিরে চলে এসেছি, নিয়েছি হচ্ছে কলমির শাক আর একটু চিংড়ি মাছ নিয়েছি। আজকে মা দুটো রেসিপি করবে, একটা হচ্ছে পটল চিংড়ি দিয়ে আর একটা হচ্ছে কাতলা মাছের, মানে দই কাতলা করবে। তো এই দুটো রেসিপি কিন্তু তোমরা মায়ের কুকিং চ্যানেলে পেয়ে যাবে। আর নিলাম হচ্ছে একটু বাটা মাছ, যেটা বাটা মাছ দেখবে একদম ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অন্য কিছু আমার ভালো লাগে না। তো সেই জন্য ছোটো ছোটো বাটা মাছ নিয়েছি, আর ডোনা বিকিদের চিকেন আর একটুখানি পটল নিয়েছি, 1 কিলো ঝিঙে আর বেগুন। আর আজকে এখানে এখন ববকে স্নান করাচ্ছি, কারণ যেহেতু খুব গরম পড়েছে, মাসে এখন 4 থেকে 5 বার স্নান না করালে খুব ওদের কষ্ট হয়, সারাদিন গরম লাগে। তো আগের দিনকে ডোনাকে করিয়েছি, আজকে ববকে করাচ্ছি। ডোনাকে ববকে আমি করিয়ে দিই, সৌরভ করাই হচ্ছে শুধু ভিকিকে, কারণ ভিকি আমার কাছে উঠতেও চায় না আর ও ঠিকমতো আমার কাছে স্নানটা করতে চায় না। তো সেই জন্য আমি এখানে এখন ববকে করাচ্ছি। ডলুকে স্নান করানো কমপ্লিট, ওকে ব্রেকফাস্ট করানো কমপ্লিট, ইভেন আমাদেরও হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:20 বা 11:30 মতো হবে। তো ববকে স্নান করিয়ে আমি স্নান করব, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে পটল আলু চিংড়ি দিয়ে। এটা কিন্তু তোমরা আমার মায়ের কুকিং চ্যানেলে পেয়ে যাবে, বং রেসিপিস চ্যানেলের নাম, এটা পেয়ে যাবে। আরও অনেক রেসিপি দেওয়া আছে, দই পটলের রেসিপিও তোমরা পেয়ে যাবে। আর আম ডাল, এখন তো যেহেতু গরমকাল সেই জন্য আম ডাল এখন মাস্ট। আর হয়েছে হচ্ছে দই কাতলা, এটারও রেসিপি এখনও দেওয়া হয়নি, তো খুব শিগগিরই এটারও রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন রান্না কিন্তু তোমরা সেই চ্যানেলে দেখতে পাবে। তো বাজে এখন 2:20। আর এই দেখো ডলু, এখানে ডোনা ভিকি বব সবাই আছে। ববের আজকে স্নান হলো, ডোনা দিদির আগের দিন স্নান হয়ে গেছে, ভিকি কালকে পুরো ট্রিমিং হবে, তারপরে মানে পুরো লোম কেটে দেওয়া হবে। হ্যাঁ বলো মাম্মা মাম্মা। এনিওয়েজ ওর কালকে সব লোম টোম কেটে দিয়ে তারপরে কালকে ওর স্নান হবে, মানে সপ্তাহে এখন এত গরম পড়েছে সপ্তাহে একদিন করে না করালে পরে। বলো কি দিচ্ছে না, তুমি নিয়ে না দেখো দিয়ে দেবে, নালিশ আর নালিশ। তো লাঞ্চটা হয়নি, লাঞ্চ একটু পরে করব।
ডলুর খাওয়া ঘুম সব হয়েছে, কিন্তু আজকে ঘুমটা তুলনামূলক অন্যদিনের থেকে একটু কম হয়েছে, সেজন্য দেখাই যাক দুপুরবেলা আজকে ঘুমিয়ে যেতে পারে। আর ওর তো এখন মানে সকালবেলা এখন ডিউটি হয়ে গেছে, ঠিক 6:30-7:45 উঠবে, উঠে এক চক্কর ছাদে যাবে, বাবার সাথে গিয়ে বল খেলবে, দিয়ে ওখান থেকে খেলা হয়ে গেলে আসবে, এসে মুখ হাত ভালো করে ফ্রেশ করে ধুয়ে দিই জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে, তারপরে একটু খেলবে। কি করছিস বল? এই যে তোর ফোন, এই যে এই যে ফোন, এই যে ফোনটা নিয়ে যা ফোন দিয়ে, তারপরে খেলা টেলা হয়ে গেলে ব্রেকফাস্ট করবে, তারপরে আমি ওকে ঠিক 10:30 স্নানটা করিয়ে দিই, তারপরে ঘুমায়, কিন্তু আজকে টানা 1-1.5 ঘন্টা ঘুমায়নি, আজকে অল্প একটুখানি ঘুমিয়েছে, তারপরে ওঠালো, আমি ওদেরকে স্নান করালাম, কিছু কাচাকুচি করলাম, সব কিছু করে একটু পরে লাঞ্চ করবো, ভালো লাগছে না, এত গরম না, এই যে এসিটা চালিয়ে দিয়েছি, না এসি না চালালে পরে আমি গরমে এই একটা জিনিস একদম সহ্য করতে পারি না, সেটা হচ্ছে এই গরমটা, উফ বাবা আমার ভালো লাগে না, খেতে দিক না দিক কেউ আমার চলে যাবে, কিন্তু এসি ছাড়া আমি মানে নেক্সট ইম্পসিবল। এক মানে সেদিনকে রাত্রেবেলা 10 মিনিটের জন্য কারেন্ট হয়ে গেছে, হঠাৎ ভাবছি বাবা ঘরটা তো গরম হয়ে গেলো কেন, দেখি যে সব কারেন্ট অফ, বাপরে বাপ, গরমে খুব কষ্ট, এখন মনে হচ্ছে বাবা শীতকালটাই ভালো, দার্জিলিংয়েই ভালো ছিলাম, যতই ঠান্ডা হোক এখন মনে হচ্ছে দার্জিলিংয়েই ভালো ছিলাম। তো যাই হোক, আগের দিনে আমার একটা ব্লগে, ডল্লুর একটা ব্লগে দুটো কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে একজনের নাম হচ্ছে ঈশানী, আর একজনের নামটা ঠিক আমার খেয়াল পড়ছে না, যে ডলুকে আমার এখন প্লে স্কুলে দেওয়ার কোনো প্ল্যান আছে কি না, বা ওকে কবে আমি স্কুলে ভর্তি করাতে চাই। দেখো খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমরা হয়তো আমাকে ব্যাকডেটেড ভাববে, বা এনিওয়েজ যাই হোক, তো আমার থিঙ্কিংটা সবার থেকে হয়তো একটু আলাদা, আমি ডলুর এখন 2 ইয়ার্স হয়ে গেছে, তো আমার এখন বিশ্বাস করো মানে নেক্সট আবার নিয়ে নিয়েছে, তুমি আবার নিয়ে নাও, ডোনাটা এত দুষ্টু করে না, ডলুর অর্ধেক খেলনা ডোনা আর বব মিলেই ভাঙাভাঙি করে, নিয়ে নাও নিয়ে নাও, দেখো দিয়ে দেবে দেখো। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং নেক্সট 2 ইয়ার্সের মধ্যে ডলুকে প্লে গ্রুপে বা স্কুলে ড্রপ করার আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কারণ আমি চাই ও শৈশবটাকে খুব ভালোভাবে এনজয় করুক, আমার সেটাই আমার একদম পুরোপুরি প্ল্যান আছে, আর এটা সবাই মানে বাড়িতে সবাই সবাই আমার সাথে একমত, কারণ এই শৈশবটা চলে গেলে না আর কিন্তু এই শৈশবটা ফিরে পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ যাও, এই শৈশবটা চলে গেলে শৈশবটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না, তারপর তো ইঁদুর দৌড় মানে সারাটা জীবন আছে, একবার পিঠে যদি ব্যাগ ঝুলে যায় তারপরে মানে দায়িত্বই দায়িত্ব, দায়িত্ব করো, চাকরি করো, পড়াশুনো করো, সব কিছুই ওকে করতে হবে, তাই না? সেই জন্য আমি চাই ও অ্যাটলিস্ট 4+ হোক, তারপরে আমি ওকে স্কুলে ড্রপ করার কথা ভাববো প্রথম কথা, দ্বিতীয়ত ও মানে আমার মেয়ে বলে বলছি না, অনেক ওর মানে 2 বছরের আগেই তোমরা হয়তো ভিডিওটা দেখবে, ওর প্রচুর কথা বেরিয়ে গেছে, হেন কথা নেই যে ও বলতে পারে না, প্রত্যেকটা কথা বলতে পারে, প্রচুর রাইম শিখিয়ে দিয়েছি, ও শিখে গেছে, সব মোটামুটি বলতে পারে, ওকে যদি এখন কোথাও আমি অ্যাডমিশনও করাই ও ইজিলি চান্স পেয়ে যাবে, কিন্তু আমি ওকে করাবো না, তুমি আবার নিয়ে নাও। তো সেই জন্য ওকে প্লে গ্রুপে বা নার্সারিতে বা কিডজিতে কোথাও দেওয়ার আমার কোনো প্ল্যান নেই, ইভেন আমি কোথাও কারোর সাথে কথাও বলিনি, কারণ আমি জানি ওর কি হ্যাবিট, ও ও কি মানে ওখানে গিয়ে কি করতে পারে আমার সেগুলো আইডিয়া আছে, সেই একটাই কারণে, তো সেই একটা কারণেই ওকে আমি কোনো রকম প্লে গ্রুপে দেবো না, ও আরেকটু বড় হোক, বুঝতে শিখুক, তারপরে সময় তো পালিয়ে যাচ্ছে না, তাই না? সময় আছে, আর ওকে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে, মানে আমার ইচ্ছা আছে সেটা এখনও মানে 50-50 চান্সেস আছে, আমার ইচ্ছা আছে ওকে আমি বেঙ্গলি মিডিয়ামে পড়াবো, ভালো বাংলা মিডিয়াম স্কুলে ওকে পড়াবো, কারণ আমরাও তো দেখো বাংলা মিডিয়ামই পড়েছি, ইংলিশ মিডিয়াম কত হালে কতদিনে আর হয়েছে, তাই না? আমরাও তো বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের কি তাহলে বুদ্ধি নেই? মানে যে মিডিয়াম যাই হোক না কেন, পড়াশোনার যদি ন্যাক থাকে আর পড়াশোনার যদি মাথা থাকে, যে কোনো মিডিয়াম থেকেই খুব ভালো করে পাস আউট করা যায়, তাই না? এনিওয়েজ ওটা এখন অনেক পরের কথা, ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম সেটা এখন অনেক পরের কথা, এবং সেটা পরের কথা পরে হবে, কিন্তু হ্যাঁ ওকে রিসেন্টলি আমি কিছু একটাতে ইনভলভ করে দিতে চাইছি, সেটাই দেখা যাক, এখন কথা বলেছি, সেটা কি এখন কবে করবো না করবো সেটাও এখনও কোনো প্ল্যান নেই, তবুও এপ্রিল মাসে আমার ইচ্ছা আছে, কিছুই না,
শিখবে সেটা শেখার জন্য বয়স আছে, কিন্তু জাস্ট একটু এঙ্গেজ করে রাখা, সেটা যে কোনো অ্যাক্টিভিটি হোক, তো সেইটাই আমি ওকে বিয়ে করব। কোনো কিন্তু কোনো প্লে গ্রুপ বা কিডসি ওইসব কিচ্ছু না, জাস্ট আমার ইচ্ছা আছে ওকে একটু নাচটা শেখাবো, সেটাও আমার সাথে কথা হয়েছে, কিন্তু বলেছে যে ওর ও যেহেতু প্রচণ্ড চঞ্চল সেই জন্য একটু বড় না হলে দেওয়া যাবে না, কিন্তু ওই হ্যাবিটটা রাখা বা যাতে সেটা ও এনার্জি নিয়ে করতে পারে বা যাতে ওর ভালো লাগে সেই জিনিসটা, সেই ভালো লাগাটা আমি তৈরি করতে চাই। সেই জন্য আর ওর নাচের ওপরে একটু ন্যাক আছে, এটা আমি দেখেছি, মানে ঘরে যখনই গান টান চালাই ও বেশ একা 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 করে। আর তো সেই জন্যই যে কোনো একটা অ্যাক্টিভিটিতে ওকে আমার ড্রপ করে দেওয়ার, আমার ওকে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। দেখাই যাক, এখন সবটাই সময়, সবটাই আমার উপর ডিপেন্ড করছে, আমি ওকে আদৌ দেবো কি দেবো না, লেট সি কি হয়। কিন্তু ওই প্লে গ্রুপ বা কিডজি বা স্কুল বলো যাই বলো, 4+ ছাড়া কোনো ব্যাপারই নেই। নেক্সট ইয়ার শুধু আমি শুধু ওকে হাতে খড়িটা দিয়ে রাখবো, ব্যাস, বাদ বাকি ও এখন অনেক কিছুই শিখে গেছে। কিন্তু আমি ওকে কোনো দিনই ফোর্স করি না, মানে পড়তে বসানোর ওইসবের কোনো এ নেই, যেটুকু করে খেলার ছলে করে, সৌরভের সাথে করে, আমার সাথে করে, মায়ের সাথে করে, খেলার ছলে করে যেটুকু শিখে গেছে সেটুকুই অনেক শিখে গেছে। আর সব কথা বলতে পারে, যেটাতে কোনো কথাই ওর আটকায় না, মানে ঝরঝর ঝরঝর করে বলে দেবে, মানে সেদিনকে মানে এমন এমন কথা বলবে ভাববে হয়তো যেন বড়রা কেউ শিখিয়ে দিয়েছে, এটাই হয়ে যায় মুশকিল বাচ্চাদের, তাই না? মানে এমন এমন কথা বলবে। আজকে সকালবেলা আমরা বলছি যে পূজাদের বাড়ি যাবো, মা বলছে পূজাদের বাড়ি যাবো, মানে ভাইয়ের বউর কথা বলছে, পূজাদের বাড়ি যাবো, সঙ্গে সঙ্গে ডরু বলছে পূজা না মানি বলো, মানি মানি বলো, মানে ওর মানি মানে সবার মানি, মানি বলো মানি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা জিজ্ঞেস করেছিলে যে ডলুকে দেওয়ার এখন কোনো প্ল্যান আছে কি না, এখন কোনো প্ল্যান নেই। আমি ওই আর 5টা মায়ের মতো কি আছে 15 মাস বা 18 মাস বা 2 বছরে স্কুলে দেবো, এরকম আমার কোনো প্ল্যান নেই, সিরিয়াসলি বলছি, তাতে আমাকে যে যাই ভাবুক না কেন, এটা সম্পূর্ণ আমার ডিসিশন, আর আমার ডিসিশনের সাথে আমার বাড়ির লোক একদমই একমত। ঠিক আছে, চলো আজকের মতো টাটা বাই বাই, ডলু একটু টাটা করে দাও। হ্যালো, হ্যাঁ বলো কে? হ্যাঁ, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নতুন একটা ব্লগে। হ্যাঁ, গুড বাই, বলো সাবস্ক্রাইব করো, আর ভিডিও করো। আমি ওকে জাস্ট এটা একটা দিন শিখিয়ে দিয়েছি, মানে ওর এতটাই এটা সার, ও যে কোনো জিনিস একবার যদি দেখে সেটাকে চট করে মাথায় মনে রাখে। বাচ্চারা হয়ই সার, কিন্তু থাকে না এক্সেপশনাল কিছু কিছু থাকে। এনিওয়েজ, টাটা, গুড বাই, বলুন টাটা করে দাও শোনা। টাটা।